তেজপাতার উপরে এই চমৎকার নাম্বার লিখে পুড়িয়ে দিলেই হবে আপনার সমস্ত স্বপ্ন পূরণ মনের মতো জীবনসাথী আকর্ষণ আর্থিক ইম্প্রুভমেন্ট ব্যবসায়িক ইম্প্রুভমেন্ট সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি ছেলের পড়াশোনায় উন্নতি মেয়ের পড়াশোনায় উন্নতি চাকরি বাকরি উন্নতি ব্যবসায়িক উন্নতি সমাজে মান সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি অর্থাৎ আপনার জীবনের যা কিছু স্বপ্ন আছে সমস্ত স্বপ্ন সফল করে দিতে পারে তেজপাতার এই চমৎকার টোটকা ইয়েস বন্ধুরা তো আপনারা জানেন টোনা টোটকাতে তেজপাতা যদি আমরা ব্যবহার করি সেটা প্রচণ্ড পাওয়ারফুল হয়ে যায় তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে তেজপাতার একটি চমৎকার টোটকা শেয়ার করব এই টোটকা আপনি তেজপাতার উপরে লিখে আপনি যদি পুড়িয়ে দেন সাথে সাথে দেখবেন মিরাকেল রেজাল্ট তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা মাতা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান তো বন্ধুরা টোনা টোটকার মধ্যে আমরা দেখেছি নুনের প্রয়োগ প্রচণ্ড পাওয়ারফুলভাবে কাজ করে লবঙ্গ লেবু লঙ্কা এবং তেজপাতার প্রয়োগ প্রচণ্ড শক্তিশালীভাবে কাজ করে আজকের ভিডিওতে আমি আপনাদের একদম সিম্পল একটি পদ্ধতি বলবো এই সিম্পল পদ্ধতি আপনাকে জাস্ট একটি সংখ্যা তেজপাতার উপরে লিখে আপনি যদি সেটিকে পুড়িয়ে দিতে পারেন তাহলেই হবে কেল্লাপে তাহলেই হবে বাজিমাত তাহলেই হবে আপনার মনের সমস্ত স্বপ্ন মনের মতো জীবনসাথীকে আকর্ষণ হোক গাড়ি বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স হোক চাকরি বাকরি ইম্প্রুভমেন্ট হোক সমাজে সুখ সমৃদ্ধি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি হোক আপনার জীবনের যে কোনো স্বপ্ন সফল করার ক্ষেত্রে এই একটি টোটকায় কিন্তু যথেষ্ট তো বন্ধুরা এটি করার জন্য আপনাকে করতে হবে কি একটি তেজপাতা নিতে হবে পরিষ্কার তেজপাতা শুকনো কোথাও ফাটা পোকা কিছু থাকা চলবে না আর এই টোটকাটি আপনি যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন কোনো দিন ক্ষণ সময় বাধা নিষেধ কিচ্ছু নেই আচ্ছা এই তেজপাতার টোটকা করার জন্য আপনাকে একটি মার্কার কালি নিতে হবে বা আপনাকে একটি জেলকেলে জেল কালারের কালি নীল সবুজ হলুদ যে কোনো কিছু হতে পারে কালোটা বাদ দিয়ে আপনি নেবেন তো এই তেজপাতা টোটকা অ্যাপ্লাই করার জন্য আপনার যে স্বপ্ন আছে তেজপাতার ওপরে আপনাকে একটি সংখ্যা বলছি সংখ্যাটি লিখতে হবে সংখ্যাটি হলো এগারো ছিয়াত্তর ইয়েস বন্ধুরা এগারো ছিয়াত্তর ওয়ান এই সংখ্যাটি আপনি তেজপাতার ওপরে লিখবেন এবং লিখে তার নিচে আপনার যে স্বপ্নটি আছে ধরে নিলাম আপনি চাইছেন মনের মতো জীবন সাথীকে আকর্ষণ করতে তাহলে আপনি ওই ওয়ান ওয়ান সেভেন সিক্স লিখলেন অর্থাৎ এগারো ছিয়াত্তর লিখলেন লিখে তার নিচে লিখলেন পরম পিতা পরমেশ্বরের আশীর্বাদে আমি আমার মনের মতো জীবন সাথীকে পেয়ে গিয়েছি এই জন্য পরম পিতা পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই এরপরে তেজপাতাটিকে আপনি কোনো মোমবাতি জ্বালিয়ে বাড়ির বাইরে পুঁয়ে দিন দেওয়ার পরে তার যে ছাইটা হবে ছাইটাকে জাস্ট করে এইভাবে উড়ে দিন একবারই করবেন এইভাবে আপনি তেজপাতা ছাইটাকে পুড়িয়ে দেবেন এবং সাথে সাথে আপনি প্রচেষ্টা করবেন একবার করবেন বারবার করার দরকার নেই এবং প্রচেষ্টা করবেন দেখবেন আস্তে আস্তে আপনি যে কাজ সফল করতে চাইছেন সেই কাজটি কিন্তু আস্তে 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 সফল হবে আপনার সামনে বিভিন্ন অপরচুনিটি আসবে অপরচুনিটির ওপরে আপনাকে কিন্তু অ্যাকশান নিতে হবে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে আন্তরিকতার সাথে বিশ্বাসের সাথে তেজপাতার এই টোটকা করুন এবং জীবনে মিরাকেল পরিবর্তন ঘটান তবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনার থেকে বিদায় নিয়েছি কালাবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনার সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর একশ শক্তিশালী এনার্জি ঠিক টিচার নমস্কার